हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल मस्ते की पाठशाला, वेर यू लर्न इंग्लिश बेटर थ्रू बेंगली, जेखने तुम्हें इंग्रेजी शिखबे बांग्लाय अनेक बेटर भावे। इंग्लिश ग्रामारे क्लासे तुम्हारा सबाई के आमी वेलकाम करछी। आज के इंग्लिश इडियम्स ए फोर्थ क्लास। एर आगे तीनटे क्लासे आमरा टोटल 90 इडियम्स आलोचना करेछी, जे इडियम्सगुलो विभिन्न समय विभिन्न सरकारी चाकरी परीक्षाते एसेछे एबं सेगुलो किन्तु खूब इम्पर्टेंट तुम्हारे फ्यूचर प्रेपारेशनेर जन्य, फ्यूचर परीक्षार जोनो। सो आई होप तुम्हारा वीडियोगुलो खूब मन दिए देखो, बोझार चेष्टा करो, बुझते कोथाओ असुविधा होले अवश्य तुम्हें कमेंटे लिखे जानाबे। जरा वीडियोगुलो एखोनो देखोनि तारा अवश्य ये वीडियो डेस्क्रिप्शन बक्से तार लिंक पे जाबे, किंबा वीडियोर आई बटन थेकेओ तार लिंक पेते पारो। सो शुरू करछि आजकेर लेसन। क्वेश्चन नम्बर 91, बैक टू दि ड्रइिंग बोर्ड। बैक टू दि ड्रइिंग बोर्ड, এই কথাটার মানে কি? ড্রয়িং বোর্ড আমরা জানি যেখানে আঁকা হয়, আঁকার বোর্ড, বলছে ব্যাক টু দি ড্রয়িং বোর্ড, আঁকার বোর্ডে আবার ফিরে চলা, এই কথাটার মানে কি? বলছে প্ল্যান ইট অল ওভার আগেইন, আবার পুরোপুরি প্রথম থেকে প্ল্যান করা, টেক প্রফেশনাল হেল্প, স্পেন্ড সাম টাইম রিসার্চিং অ্যাব্রড, বলছে বিদেশে গিয়ে রিসার্চ করা, ওয়ার্ক অ্যাট নাইট, রাত্রিবেলা কাজ করা। দেখো, যখন বলছে ড্রয়িং বোর্ডে আবার ফিরে চলো, মানে আমরা জানি ড্রয়িং বোর্ডে ফিরে যাওয়া মানে, এই যে ড্রয়িং বোর্ড মানে এখানে তুমি প্ল্যান করার কথা বলতে পারো। ড্রয়িং বোর্ডে আমরা এখানে প্ল্যান করেছিলাম, তো সেই প্ল্যানটা কার্যকর হলো না, বলছে প্ল্যানটাতে আবার ফিরে চলো, মানে আবার প্রথম থেকে সব কিছু শুরু করার কথা বলা হচ্ছে। সো প্ল্যান ইট অল ওভার আগেন, এটা হবে সঠিক উত্তর, অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 92, ব্ল্যাক আউট। ব্ল্যাক আউট মানে সব কিছু অন্ধকার হয়ে গেল, সব কিছু কালো হয়ে গেল, অন্ধকার হয়ে গেল। অপশন এ তে বলছে লস্ট টেম্পার, কেউ তার ধৈর্যটা হারিয়ে ফেলল। বিতে বলছে লস্ট কন্ট্রোল ওভার হিমসেলফ, নিজের ওপর নিজের যে কন্ট্রোল সেই কন্ট্রোলটা হারিয়ে ফেলল। লস্ট কনসিয়াসনেস, তার জ্ঞান হারিয়ে ফেলল। ডিতে বলছে লস্ট ব্যালেন্স, ভারসাম্য হারিয়ে ফেলল। ব্ল্যাক আউট মানে চারদিক অন্ধকার হয়ে আসা, মানে যখন কেউ অজ্ঞান হয়ে পড়ে যায় তখন কিন্তু তার চোখটা পুরো অন্ধকারে দেখায়, তাই না? তার চোখে সে অন্ধকার দেখে। সো অপশন সি হবে সঠিক উত্তর, কেউ জ্ঞান হারিয়ে ফেললো, লস্ট কনসিয়াসনেস, অজ্ঞান হয়ে গেল, তখন তাকে ব্ল্যাক আউট বলা হয়। কোয়েশ্চেন নাম্বার 93, বার্কিং আপ দি রং ট্রি। বার্কিং আপ দি রং ট্রি, ভুল গাছের কাছে গিয়ে কি করছো? বার্কিং আপ, দেখো বার্ক মানে কিন্তু একটা হয় যে ঘেউ ঘেউ করা, সেটা একটা হতে পারে, ভুল গাছের কাছে গিয়ে ঘেউ ঘেউ করছো। আবার একটা যেটা মানে আমার মনে হয় বেশি অ্যাপ্রোপ্রিয়েট, সেটা হচ্ছে বার্কিং। বার্ক মানে কিন্তু গাছের ছালটাকে বোঝায়, গাছের ওপরে যে ছাল থাকে, তো বার্কিং আপ মানে তুমি ভুল গাছের কাছে গিয়ে গাছের ছালটাকে, গাছের গায়ে গাটাকে ঘষছো কিছু খুঁজে পাওয়ার চেষ্টায়। এটার মানে কি হতে পারে? ট্রাইং টু সলভ প্রবলেম, প্রবলেম সলভ করার চেষ্টা করছো। ট্রাইং টু ফাইন্ড সামথিং অ্যাট এ রং প্লেস, ভুল জায়গাতে গিয়ে কোনো কিছু খোঁজার চেষ্টা করছো। কিপ ওয়ার্কিং কনস্ট্যান্টলি, এক নাগারে কাজ করে চলেছো। ক্লাইম্বিং দ্য রং ট্রি, ভুল গাছ চড়ছো, ভুল গাছে চড়েছো। এখানে অপশন বি বেশি অ্যাপ্রোপ্রিয়েট, যে ভুল জায়গাতে গিয়ে আমরা কোনো কিছু খোঁজার চেষ্টা করছি। সো বার্কিং আপ দি রং ট্রি, রং ট্রির সাথে রং প্লেসের কিন্তু মিল খুঁজে পাচ্ছ। সো অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 94, সাডেনলি দ্য বালুন গোজ আপ ইন দি মিডল অফ দি কনভারসেশন। হঠাৎ করেই কথা বলার মাঝখানে, কনভারসেশনের মাঝখানে বালুনটা ওপরে উঠে গেল, তো বালুন গোজ আপ। সত্যি কি বালুন ওপরে উঠে গেল? না, এই ইডিয়ামটার মানে কিন্তু এইরকম, বালুন ওপর উঠে গেল এই লিটারাল মিনিং করলে কিন্তু হবে না, তোমাকে ইনার মিনিংটা বুঝতে হবে। দ্য সিচুয়েশন টার্নস আনপ্লিজেন্ট অর সিরিয়াস, বলছে সিচুয়েশনটা হঠাৎ করেই আনপ্লিজেন্ট, খুব অস্বস্তিকর এবং বা খুব সিরিয়াস হয়ে গেল, ঠিক আছে, গম্ভীর হয়ে গেল। অপশন বিতে বলছে সাডেন শিফট ইন দি টপিক অফ কনভারসেশন, কনভারসেশনটা যে টপিক নিয়ে হচ্ছিল, যে বিষয়ে কথা হচ্ছিল, হঠাৎ করে সেটা চেঞ্জ হয়ে গেল। অপশন সিতে বলছে দ্য কনভারসেশন টেকস আ লাইটার নোট, কনভারসেশনটা অনেকটা হালকা মুডে চলে গেল। ডিতে বলছে অ্যান অ্যাব্রাপ্ট সাইলেন্স টেক্স প্লেস, হঠাৎ করেই সবাই চুপ করে গেল। সঠিক উত্তর হবে অপশন এ, যে সিচুয়েশনটা হঠাৎ করেই খুব অস্বস্তিকর কিংবা খুব গম্ভীর হয়ে গেল। সো দ্য বালুন গোজ আপ। কোয়েশ্চেন নাম্বার 95, আই ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক বাই মাই সেলফ বাট শি অলওয়েজ ট্রাইজ টু বি আ ব্যাক সিট ড্রাইভার, আমি সবসময় চেষ্টা করি আই ফিনিশ দ্য ওয়ার্ক বাই মাই সেলফ, আমি সবসময় নিজের কাজ নিজেই করি, বাট শি অলওয়েজ ট্রাইজ টু, কিন্তু সে সবসময় চেষ্টা করে টু বি আ ব্যাক সিট ড্রাইভার, ব্যাক সিট ড্রাইভার হতে চেষ্টা করে। এখন ব্যাক সিট মানে কি? গাড়ির যে পেছনের দিকে সিটটা থাকে,
তাকে ব্যাক সিট বলা হচ্ছে। তো ব্যাক সিট ড্রাইভার মানে গাড়ির পেছনের দিকে সিটে ড্রাইভার বসে আছে। এখন ড্রাইভার তো জানি গাড়ির সামনে বসে গাড়ি চালায়, তাহলে গাড়ির পেছনে যে বসে থাকে সে কি করে ড্রাইভার হয়? অবশ্যই সে ড্রাইভার হয় যখন সে ইনস্ট্রাকশন দেয় ড্রাইভারকে। নিজে ড্রাইভ করছে না, কিন্তু যখন কেউ ড্রাইভ করছে তাকে বসে বসে ইনস্ট্রাকশন দিচ্ছে কিভাবে ড্রাইভ করতে হয়। ঠিক আছে, এটা আসলে কি? এটা আসলে কিন্তু পুরোপুরি বলতে পারো দ্য পার্সন হু গিভস আনওয়ান্টেড অ্যাডভাইস। আনওয়ান্টেড অ্যাডভাইস, যে ড্রাইভ করছে সে ডেফিনেটলি ড্রাইভিংটা জানে, তাই ড্রাইভ করছে, তার কিন্তু কোনো রকম অ্যাডভাইসের দরকার নেই, বাট তবুও পেছন সিটে বসে বসে কেউ তাকে কি করছে, অ্যাডভাইস দিয়ে যাচ্ছে, যে অ্যাডভাইসটা কমপ্লিটলি আনওয়ান্টেড, চাওয়া হয়নি। সো অপশান ডি হবে সঠিক উত্তর। ব্যাক সিট ড্রাইভার মানে গাড়ির পেছনের সিটে বসে যে ড্রাইভটা করে থাকে মুখে মুখে অন্যকে নির্দেশ দিয়ে দিয়ে, তখন তাকে ব্যাক সিট ড্রাইভার বলা হয়, যে আনওয়ান্টেড অ্যাডভাইস দেয় লোকজনকে। কোয়েশ্চেন নাম্বার 96, আওয়ার ফ্লিট বোর ডাউন আপন দি এনিমি। আমাদের যে জাহাজের ফ্লিট ছিল, জাহাজের যে সারি ছিল, জাহাজের যে সৈন্যরা ছিল, তারা কি করলো, নৌবহর যাকে বলা হয়, তারা কি করলো, বোর ডাউন আপন দ্য এনিমি, শত্রুকে বোর ডাউন আপন, শত্রুকে কি করলো, শত্রুর দিকে মুভড কুইকলি ব্যাকওয়ার্ডস, পেছন দিকে চলে গেল, মুভড কুইকলি টু দ্য লেফট, বাঁ দিকে চলে গেল, মুভড কুইকলি টু দ্য রাইট, ডান দিকে চলে গেল, মুভড কুইকলি টুওয়ার্ডস, সামনের দিকে এগিয়ে গেল। অবশ্যই শত্রুপক্ষকে দেখলে সামনের দিকেই এগিয়ে যাবে, সো নৌবহরটা সামনের দিকে এগিয়ে গেল। বোর ডাউন আপন মানে হলো মুভড কুইকলি টুওয়ার্ডস, সেই দিকে এগিয়ে যাওয়া। কোয়েশ্চেন নাম্বার 97, ইউ ফাইন্ড আ ব্ল্যাক শিপ ইন এভরি কমিউনিটি। প্রত্যেকটা কমিউনিটিতে তুমি একটা ব্ল্যাক শিপ পাবে, প্রত্যেকটি কমিউনিটিতে তুমি একটা ব্ল্যাক শিপ পাবে। ব্ল্যাক শিপ মানে কালো ভেড়া। কালো ভেড়া মানে কি? ওয়ান হু ডাজ নট কোঅপারেট, যে কিনা কখনই কোঅপারেট করে না, সহযোগিতা করে না। পার্সন উইথ ব্যাড রেপুটেশন, খুব বাজে যার রেপুটেশন। ওয়ান হু লিভস দ্য লাইফ অফ শেম, যে কিনা লজ্জার জীবনযাপন করে। ওয়ান হু ইজ অলওয়েজ ডুইং রং, যে কিনা সবসময় ভুল কাজ করে যাচ্ছে। এখানে সঠিক উত্তর হবে পার্সন উইথ আ ব্যাড রেপুটেশন, যার রেপুটেশনটাই খারাপ, তেমন মানুষকে বলা হয় আ ব্ল্যাক শিপ। কোয়েশ্চেন নাম্বার 98, হিজ অবজারভেশনস ওয়্যার বিসাইড দি মার্ক। তার অবজারভেশন, তার যে সে যে জিনিসগুলো কি করলো, অবজার্ভ করলো, পর্যবেক্ষণ করলো, সেগুলো কি ছিল, বিসাইড দ্য মার্ক। বিসাইড দ্য মার্ক মানে কি? ইরেলিভেন্ট, অপ্রয়োজনীয়। ক্রিটিসাইজড, তাকে ক্রিটিসাইজ করলো। ভ্যালিড, খুব যথাযথ উপযুক্ত, এক্সিলেন্ট, দুর্দান্ত। বিসাইড দ্য মার্ক, দেখো বিসাইড মানে পাশে, মার্ক মানে যদি হয় একটা নির্দিষ্ট, তুমি বলতে পারো যে একটা মাপকাঠি, তার পাশে, বিসাইড দ্য মার্ক, তার পাশে রয়েছে। তার মানে সে যে কথাগুলো বলছে, যে অবজারভেশনগুলো সে করেছে, সেগুলো কিন্তু দরকার নয়, সেগুলো কিন্তু দরকার নয়, বিসাইড, তার পাশে রয়েছে, মানে যেটা চাওয়া হচ্ছে তার পাশে রয়েছে, মানে এটা কিন্তু পুরোপুরি ইররেলেভেন্ট, ইররেলেভেন্ট, অপ্রাসঙ্গিক, প্রসঙ্গ থেকে সরে গেছে, তাই বলেছে বিসাইড দ্য মার্ক। ওকে, কোয়েশ্চেন নাম্বার 99, দ্য মিনিস্টার টুক আ বার্ডস আই ভিউ অব দি প্রবলেম। মিনিস্টার কি করলেন, সমস্যাটার বার্ডস আই ভিউ নিলেন। বার্ডস আই মানে পাখির চোখের যে ভিউটা, পাখির চোখে দেখা ভিউ, ঠিক আছে, এটা মানে কি, ভিশন অফ এ বার্ড, একটা পাখির দৃষ্টি, ভিজুয়ালাইজ করা, তার চোখের সামনে দৃষ্টিটা চলে আসে, দৃশ্যটা চলে আসা। সি উইদাউট গিভিং অ্যাটেনশন, যথেষ্ট অ্যাটেনশন না দিয়ে কোনো কিছুকে দেখা। আর জেনারেল ভিউ ফ্রম অ্যাবাভ, ওপর থেকে একটা জেনারেল ভিউ নেওয়া, মানে পুরো পুরো ব্যাপারটার উপর একটা সাধারণভাবে দৃষ্টিভঙ্গি দেখা। অপশান ডি হবে সঠিক অপশান, আ বার্ডস আই, পাখির চোখ। এখন পাখি কি করে, অনেক উঁচু থেকে যখন নিচের দিকে দেখে, পুরো জিনিসটা, সামগ্রিক বিষয়টা তার চোখে পড়ে, সামগ্রিক জায়গাটা পাখি কিন্তু চোখে দেখতে পায়। তেমনই যখন বার্ডস আই ভিউ বলা হয়, মানে পুরো বিষয়টাতে, পুরো যে ইস্যুটা চলছে বা প্রবলেমটা চলছে, সেই প্রবলেমের পুরো বিষয়টা তার চোখের সামনে চলে আসে, সেই জন্য ডি অপশানটা সঠিক, আ জেনারেল ভিউ ফ্রম দি অ্যাবাভ। কোয়েশ্চেন নাম্বার 100, বেস্ট থিং সিন্স স্লাইসড ব্রেড। যবে থেকে রুটি, ব্রেড, রুটিগুলোকে আমরা পিস পাউরুটি যেটাকে বলা হয়, কাটা কাটা যে পাউরুটিগুলো রয়েছে সেটা আবিষ্কার হয়েছিল, তারপর থেকে বেস্ট থিং এটাই হয়েছে। এই কথাটা মানে কি, হ্যাপি ওয়েন সামন লিভস, যখন কেউ ছেড়ে চলে যায় তখন খুব খুশি হয়। আ গুড ইনভেনশন, খুব ভালো একটা আবিষ্কার। আ গুড ফুড, খুব ভালো একটা খাবার। নান অব দি অ্যাবাভ, সঠিক উত্তর হবে অপশান বি, আ গুড ইনভেনশন, মানে যবে থেকে ওই স্লাইস পাউরুটি তৈরি করা হয়েছিল তারপর থেকে এটা বেস্ট থিং হয়েছে, মানে ভেরি গুড ইনভেনশন, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 101,
ব্রেক প্রিসিয়ান্স হেড। প্রিসিয়ান ছিলেন একজন ল্যাটিন গ্রামারিয়ান, মানে একজন ল্যাটিন ভাষার ব্যাকরণবিদ। তিনি কিন্তু মধ্যযুগে তিনি জন্মগ্রহণ করেছিলেন প্রিসিয়ান। তো বলা হয়েছে ব্রেক প্রিসিয়ান্স হেড, প্রিসিয়ানের মাথাটা ভেঙে দাও। এখানে অপশান এতে বলছে টু ইউজ ব্যাড গ্রামার, খুব বাজে রকমভাবে ব্যাকরণ ইউজ করা, টু ক্রল ঝগড়া করা, টু হার্ট উইথ গ্রিভ প্রচণ্ড দুঃখে কাউকে আঘাত করা, টু পুট অ্যান এন্ড টু কোনো কিছুকে শেষ করে দেওয়া। দেখো প্রিসিয়ান্স মানে একজন খুব বিখ্যাত গ্রামারিয়ান ছিলেন, ব্যাকরণবিদ ছিলেন। এবার প্রিসিয়ানে মাথা কাটা যাচ্ছে বা মাথাটা ভেঙে ফেলা হচ্ছে মানে কি, গ্রামারটাতে বাজেভাবে গ্রামার ইউজ করা হচ্ছে, গ্রামারের অপমান করা হচ্ছে। সো অপশান এ হবে সঠিক, টু ইউজ ব্যাড গ্রামার। ব্যাড গ্রামারটাকে মানে গ্রামারটাকে তুমি বাজেভাবে বা ভুল গ্রামার তুমি ইউজ করছো যাতে প্রিসিয়ানের মাথা কাটা যাবে লজ্জাতে। সো অপশান এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 102, ব্রিং হোম দ্য বেকন। ব্রিং হোম দ্য বেকন, বেকন হচ্ছে আমরা জানি শুয়োরের মাংস পর্ক, সেই তাকে বেকন বলা হয়ে থাকে। তো ব্রিং হোম দ্য বেকন, ঘরে তুমি বেকন নিয়ে আসো, এই কথার মানে কি? অ্যান অ্যাকশন টু বি টেকেন ওয়েন অল এলস ফেলস, যখন সব কিছু ব্যর্থ হয় তখন এরকম একটা অ্যাকশন নেওয়া উচিত। বি গ্রেটফুল ফর হোয়াট উই হ্যাভ, আমাদের কাছে যা আছে তার জন্য আমাদের গ্রেটফুল থাকা উচিত। সাপ্লাই মাটেরিয়াল সাপোর্ট, বস্তুগত সাপোর্ট দেওয়া উচিত, মাটেরিয়াল জিনিসপত্র কিনে নিয়ে এসে তাকে সাপোর্ট দেওয়া উচিত। সেটব্যাক ফর সামওয়ান অর সামথিং, কোনো কিছুর জন্য বা কারোর জন্য সেটব্যাক, একটা তুমি বলতে পারো যে পেছন দিকে যাওয়া, ঠিক আছে, একটা ক্ষতি হওয়া। এখানে সঠিক উত্তর হবে অপশন সি, সাপ্লাই মাটেরিয়াল সাপোর্ট। ওকে, বেকনটা কিন্তু একটা মাটেরিয়াল, তো মাটেরিয়াল সাপোর্ট দেওয়া হচ্ছে, তাই জন্য এখানে বলা হচ্ছে সাপ্লাই মাটেরিয়াল সাপোর্ট। কোয়েশ্চেন নাম্বার 103, ব্রেক আ ল্যান্স উইথ। ব্রেক আ ল্যান্স উইথ, এই কথাটার মানে কি? টু অ্যাপিয়ার সাডেনলি, হঠাৎ করে আবির্ভূত হওয়া। টু আর্গিউ আগেনস্ট, কারোর বিরুদ্ধে গিয়ে তুমি তর্ক করছো। টু বার্স্ট আউট, ফেটে পড়া। টু ব্রেক প্রমিস, প্রতিজ্ঞা ভঙ্গ করা। সঠিক উত্তর হবে অপশন বি, টু আর্গিউ আগেনস্ট, ঠিক আছে, তুমি কারোর সাথে তুমি বিতর্ক করছো, কারোর সাথে তুমি বিতর্ক করছো কারোর আগেনস্টে। সো টু আর্গিউ আগেনস্ট, এটা হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 104, ব্রোকেন রিড। ব্রোকেন রিড, দেখো রিড হচ্ছে এক ধরনের আগাছা বলতে পারো, ঠিক আছে। সো ব্রোকেন রিড, এটার মানে কি? স্টিফনেস, খুব শক্ত কিছু। টু ব্রেক ট্রাস্ট, বিশ্বাস ভঙ্গ করা। সাপোর্ট দ্যাট ফেইল্ড, এমন কিছু সাপোর্ট দিলে তুমি যেটা কিনা ব্যর্থ হলো। টু ব্রেক পিস, শান্তি ভঙ্গ করা। রাইট আনসার হবে অপশন সি, সাপোর্ট দ্যাট ফেইল্ড, মানে একজন একটা আনরিলায়েবল বা বলতে পারো আনডিপেন্ডেবল একজন মানুষ, ঠিক আছে, যাকে কখনো ডিপেন্ড করা যায় না, বিশ্বাস করা যায় না, তখন তাকে ব্রোকেন রিড বলা হয়। সো অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 15, বি ইন দ্য সেম বোট। বি ইন দ্য সেম বোট, টু আস্ক সামওয়ান টু ট্রাভেল অন দ্য সেম বোট, টু বি ইন দ্য সেম ডিফিকাল্ট সিচুয়েশন, উইলিং টু ডু সামথিং ইমিডিয়েটলি, টু ফোর্স অ্যান ইস্যু দ্যাট হ্যাজ অলরেডি এন্ডেড। বলছে একই নৌকোতে থাকা, অনেক সময় আমরা বাংলাতেও বলে থাকি একই পথের যাত্রী, মানে একই নৌকার যাত্রী, তার মানে হলো টু বি ইন দি সেম ডিফিকাল্ট সিচুয়েশন, একই রকম কঠিন সিচুয়েশনের মতো থাকা, একই রকম প্রবলেমের মতো থাকা, তখন বলা হয় টু বি ইন দি সেম ডিফিকাল্ট সিচুয়েশন। 106, বি ইন ফোর্স। বি ইন ফোর্স, পুরো ফোর্সে থাকা, মানে কি? টু এনজয় আ শর্ট পিরিয়ড অফ ফেম অর পাওয়ার, তুমি ফেম মানে খ্যাতি কিংবা ক্ষমতার জন্য, ক্ষমতাটা খুব কম সময়ের জন্য এনজয় করছো। ইন গ্রেট স্ট্রেংথ অর নাম্বারস, প্রচণ্ড শক্তিশালী কিংবা অনেক বেশি সংখ্যায় বোঝানো হচ্ছে। আ হেটফুল অ্যাক্ট ডান ইন আ হেস্ট, তাড়াহুড়ো করে কোনো ঘৃণাজনক কাজ করা হয়েছে। বি দি কারেন্ট উইনার, বর্তমানে উইনার হচ্ছে। সঠিক উত্তর হবে অপশান বি, ইন গ্রেট স্ট্রেংথ অর নাম্বারস, প্রচুর সংখ্যায় কিংবা প্রচুর শক্তিতে। বি ইন ফোর্স, অপশান বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 107, বি ইন টু মাইন্ডস, দুটো মনে থাকা। দুটো মন মানে মনটা দুটো টুকরো হয়ে গেছে, তার মানে কি বোঝায়? তার মানে বোঝায় আনএবল টু ডিসাইড, আনএবল টু ডিসাইড, ডিসিশন নিতে পারছে না, মনটা একবার বলছে এইটা করবে, একবার বলছে ওটা করবে। সো মনটা কি হচ্ছে? দুটো খণ্ডে ভাগ হয়ে গেছে, দুটো পার্টে ভাগ হয়ে গেছে, তখন কি করা হয়? আনএবল টু ডিসাইড, কোনো কিছু ডিসাইড করতে পারছে না, ডিসিশন নিতে পারছে না। সো সঠিক উত্তর হবে অপশন বি, আনএবল টু ডিসাইড। কোয়েশ্চেন নাম্বার 108, বি অন দি এয়ার। বি অন দি এয়ার, এয়ার মানে হাওয়া,
বাতাস বলতে পারছো, বিয়ন্ড দি এয়ার মানে বাতাসে থাকা। এটার মানে হচ্ছে যখন কোনো কিছু রেডিওতে বা টিভিতে ব্রডকাস্ট করা হচ্ছে, ব্রডকাস্ট করা হচ্ছে, সম্প্রসারিত হচ্ছে, রেডিওতে বা টিভিতে যখন সম্প্রসারিত হচ্ছে তখন বি অন দি এয়ার বলা হয়। দেখো এই যে সম্প্রসারণ হয়, ব্রডকাস্ট হয়, এটার যে তরঙ্গগুলো সেটা তো হাওয়াতেই বাতাসের মধ্যে দিয়েই ভেসে আসে তরঙ্গগুলো স্যাটেলাইটের মাধ্যমে, সেই জন্য বলা হয় বি অন দি এয়ার, বাতাসে থাকা। ওকে, সো অপশন ই হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 109, বেল দি ক্যাট। বেল দি ক্যাট মানে বিড়ালের গলায় ঘণ্টা বাঁধা, বেল দি ক্যাট বিড়ালের গলায় ঘণ্টা বাঁধা। অপশন এতে বলছে টু রিং আ বেল টু কল ইউর ক্যাট, তোমার বিড়ালকে ডাকার জন্য একটা তুমি ঘণ্টা বাজাচ্ছ। টু পুট আ বেল অন দি নেক অফ এ ক্যাট, বিড়ালের গলায় তুমি ঘণ্টা বাঁধছ। টু টেক ফার্স্ট স্টেপ অ্যাট পার্সোনাল রিস্ক, নিজের রিস্কে তুমি কি করছো, কোনো একটা পদক্ষেপ গ্রহণ করছো। টু মিসলিড সামওয়ান, কাউকে তুমি ভুল পথে চালনা করছো। অপশন সি হবে সঠিক অপশন, টু টেক ফার্স্ট স্টেপ অ্যাট পার্সোনাল রিস্ক, নিজের রিস্কে তুমি কি করছো, কোনো কাজে প্রথম পদক্ষেপটা নিচ্ছ। সো অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 110, ব্রেক দ্য নিউজ। ব্রেক দ্য নিউজ, নিউজ মানে খবর, ব্রেক দ্য নিউজ মানে খবরটা ভেঙে দাও, তার মানে খবরটা প্রকাশিত করো, খবরটা সবার সামনে বলে দাও। অপশন এতে বলছে টু গিভ গুড নিউজ, ভালো খবর দেওয়া। অপশন বিতে বলছে টু গিভ এক্সাইটিং অ্যান্ড শকিং নিউজ, প্রচণ্ড উত্তেজক এবং প্রচণ্ড শকিং, চমকে ওঠার মতো খবর দেওয়া হচ্ছে। টু গিভ ব্যাড নিউজ, বাজে খবর দেওয়া হচ্ছে। টু ব্রডকাস্ট নিউজ অ্যান্ড টিভি, টিভিতে নিউজ নিউজ ব্রডকাস্ট করা হচ্ছে। এখানে সঠিক উত্তর হবে টু গিভ ব্যাড নিউজ। ব্রেক দ্য নিউজ মানে হচ্ছে খারাপ খবর দেওয়া, টু গিভ ব্যাড নিউজ। কোয়েশ্চেন নাম্বার 111, ব্ল্যাক অ্যান্ড ব্লু। ব্ল্যাক অ্যান্ড ব্লু, কালো এবং নীল, ব্ল্যাক অ্যান্ড ব্লু মানে কি, মিক্সিং অফ টু কালার, দুটো কালার মিক্স করা হচ্ছে। দ্য কালার্স অফ দ্য আইরিশ, চোখের মনির যে কালার। বিং সিক, তোমার অসুস্থ লাগছে বা শরীর খারাপ করেছে। টু বিট মার্সিলেসলি মানে নির্মমভাবে কাউকে মারধর করা। অপশন ডি হবে সঠিক উত্তর, নির্মমভাবে কাউকে মারধর করা তখন ব্ল্যাক অ্যান্ড ব্লু বলা হয়, মানে কাউকে মেরে গায়ে যে কালশিটে দাগ পড়ে যায় তাকে বলে ব্ল্যাক অ্যান্ড ব্লু। সো অপশন ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 112, বিট দি এয়ার। এয়ার মানে হচ্ছে হাওয়া, হাওয়াকে মারো, বিট দি এয়ার, হাওয়াকে মারো, এটার মানে কি। টু মেক ইউজলেস এফর্ট মানে যাতে কোনো ফলাফল হবে না তেমন এফর্ট দেওয়া, ঠিক আছে। বিতে বলছে টু স্নিফ দ্য এয়ার, বাতাসে গন্ধ শোঁকা। সিতে বলছে টু ক্লিয়ার দ্য এয়ার, হাওয়া পরিষ্কার করা। টু ডাই, মরে যাওয়া। সঠিক অপশন হবে অপশন এ, টু মেক ইউজলেস এফর্ট মানে যে এফর্টে বা যে প্রচেষ্টাতে কোনো রকম কোনো রেজাল্ট হবে না, ঠিক আছে, ব্যর্থ প্রচেষ্টা, তাকে বলা হয় বিট দ্য এয়ার। অবশ্যই বাতাসকে তুমি কী করে মারবে, বাতাস তো খালি চোখে দেখাই যায় না, তো বাতাসকে তুমি কী করে মারতে পারো। সো এটার মানে হচ্ছে ইউজলেস এফর্ট দেওয়া, অপশন এ হবে রাইট আনসার। ব্রেদ ওয়ান্স লাস্ট, ব্রেদ ওয়ান্স লাস্ট মানে ব্রেদ মানে এখানে নিঃশ্বাস প্রশ্বাসের কথা বলা হচ্ছে, ওয়ান্স লাস্ট, কেউ কারোর শেষ নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে, মানে কি হতে পারে, টু পাস অ্যাওয়ে মানে মারা গেছে, টু পাস অ্যাওয়ে। সো ব্রেদ ওয়ান্স লাস্ট মানে টু পাস অ্যাওয়ে বা মারা যাওয়া। কোয়েশ্চেন নাম্বার 114, বোল্ড ফ্রম দ্য ব্লু। বোল্ড ফ্রম দ্য ব্লু, বিনা মেঘে বজ্রপাত, বিনা মেঘে বজ্রপাত মানে আনএক্সপেক্টেড শক মানে অপ্রত্যাশিত আঘাত বলতে পারো, চমকে যাওয়া, এটাই হবে সঠিক উত্তর। বিতে বলছে থান্ডারস্টর্ম, প্লিজেন্ট নিউজ, খুব ভালো খবর, এক্সপেক্টেড নিউজ, প্রত্যাশিত খবর, এগুলো কোনোটাই সঠিক উত্তর নয়। সঠিক উত্তর হবে বোল্ড ফ্রম দ্য ব্লু, বিনা মেঘে বজ্রপাত হবে আনএক্সপেক্টেড শক। কোয়েশ্চেন নাম্বার 115, বেটেড ব্রেদ, রুদ্ধশ্বাসে, বেটেড ব্রেদ রুদ্ধশ্বাসে মানে প্রচণ্ড নার্ভাস, প্রচণ্ড এক্সাইটিং একটা সিচুয়েশন, তখন মনে হচ্ছে না দম ফেলার, দম ফেলতে পারছে না, এতটাই উত্তেজনায় দম আটকে গেছে। সো বেটেড ব্রেদ বলা হয়। অপশন এতে বলছে ইন এ নার্ভাস অ্যান্ড এক্সাইটেড স্টেট অ্যান্টিসিপেটিং হোয়াট উইল হ্যাপেন, খুব নার্ভাস টেনশনে রয়েছে, খুব এক্সাইটেড অবস্থায় রয়েছে, অ্যান্টিসিপেটিং মানে মনে মনে ভাবছে কি হতে চলেছে। তো এই যে মনে মনে ভাবছে কি হতে চলেছে এবং এইটা নিয়ে খুব এক্সাইটমেন্ট রয়েছে, খুব নার্ভাসনেস রয়েছে, তখন আমরা তাকে বেটেড ব্রেথ বলি, রুদ্ধশ্বাসে অপেক্ষা করা। সো অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 116, বুক ওয়ার্ম, বইয়ের পোকা। বইয়ের পোকা বলতে কি বোঝায়, আ বুক ইটিং ওয়ার্ম, বই খায় এমন পোকা। আ পার্সন হু এনজয়স রিডিং, এমন একজন মানুষ যিনি পড়তে খুব ভালোবাসেন। আ পার্সন হু সেলস বুক, যিনি বই বিক্রি করেন। আ লাইব্রেরিয়ান, সঠিক উত্তর হবে অপশন বি, আ পার্সন হু এনজয়স
রিডিং এমন একজন মানুষ যে বই পড়তে পছন্দ করে তখন তাকে বলা হয় বুক ওয়ার্ম। কোয়েশ্চেন নাম্বার 117, ব্রাউন স্টাডি, ব্রাউন স্টাডি মানে কি? বাদামি পড়াশুনো মানে ডে ড্রিম, দিবা স্বপ্ন দেখা। স্টাডি অ্যাবাউট দি হিস্ট্রি অফ ব্রাউন পিপল, বাদামি চামড়ার লোকেদের হিস্ট্রি জানা। স্টাডি ম্যাজিক, স্টাডি লেদার টেকনোলজি, চামড়া টেকনোলজি নিয়ে পড়াশোনা করা, যেহেতু চামড়ার কালার ব্রাউন হয়ে থাকে মোস্টলি। এখানে সঠিক উত্তর হবে অপশান এ, ডে ড্রিম, দিবা স্বপ্ন। ডে ড্রিমের আর একটা ভালো শব্দ আছে যেটাকে বলা হয় থাকে রেভারি, রেভারি মানে হচ্ছে ডে ড্রিম বা দিবা স্বপ্ন। কোয়েশ্চেন নাম্বার 118, বাই দি রুল অফ থাম্ব, বাই দি রুল অফ থাম্ব মানে বুড়ো আঙুলের যে নিয়ম তার দ্বারা, এইটার মানে কি? টু আইডেন্টিফাই দি ডিরেকশন অফ এ ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বকীয় যে ফিল্ড রয়েছে ক্ষেত্র তার যে ডিরেকশন সেটা আইডেন্টিফাই করা। আর প্র্যাকটিক্যাল ওয়ে অফ ডুইং সামথিং, একদম প্র্যাকটিক্যাল ওয়ে বাস্তবভাবে যে কোনো কাজ করা হয়, থামস আপ, যখন তুমি কাউকে চেয়ার আপ করছো থামস আপ দেখাচ্ছ, বুড়ো আঙুলটা দেখাচ্ছ উঁচু করে, শোয়িং দ্যাট এভরিথিং ইজ ফাইন, দেখানো হচ্ছে সব কিছু ঠিকঠাক আছে। বি দ্য, বাই দি থাম্ব অব রুল মানে হলো আ প্র্যাকটিক্যাল ওয়ে অফ ডুইং সামথিং, কোনো কিছু কাজ করার যে বাস্তব উপায় তখন তাকে বাই দি থাম্ব অফ রুল বলা হয়। কোয়েশ্চেন নাম্বার 119, বোন অফ কন্টেনশন, বোন অফ কন্টেনশন ঠিক আছে, বিবাদের মূল, এটার মানে কি? কজ অফ অ্যানিমোসিটি, কজ অফ অ্যানিমোসিটি শত্রুতার যে কারণ তখন তাকে বলা হয় বোন অফ কন্টেনশন, ঠিক আছে। সো দ্বন্দ্বের যে কারণ মানে কজ অফ অ্যানিমোসিটি শত্রুতার কারণ তখন তাকে বলা হয় বোন অফ কন্টেনশন। এবং লাস্ট কোয়েশ্চেন, বর্ন উইথ আ সিলভার স্পুন, বর্ন উইথ আ সিলভার স্পুন, রূপোর চামচ মুখে নিয়ে জন্মানো। ফিড আ নিউ বর্ন উইথ আ সিলভার স্পুন, নতুন জন্মানো বাচ্চাকে সিলভার স্পুনে করে খাওয়ানো হচ্ছে। টু বি বর্ন ইন আ রিচ ফ্যামিলি, খুব বড়লোক ফ্যামিলিতে জন্মগ্রহণ করা। টু বি প্রসপারাস, খুব সমৃদ্ধশালী হওয়া। টু বি লাকি চার্ম, এটা তোমার লাকি চার্ম হতে পারে। সঠিক উত্তর হবে অপশন বি, টু বি বর্ন ইন আ রিচ ফ্যামিলি, খুব বড়লোক ফ্যামিলিতে জন্মগ্রহণ করা, তখনই বলা হয় মুখে রূপোর চামচ নিয়ে জন্মগ্রহণ করেছে। আই হোপ আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে, প্রত্যেকটা ইডিয়ামের বাংলা মানে এক্সপ্লেনেশন তোমরা বুঝতে পেরেছো। সুতরাং তোমরা ক্লাসগুলো ফলো করো, ভিডিওগুলো দেখো, আশা করি তোমাদের প্রিপারেশনে অনেক হেল্প হবে। যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, থ্যাংক ইউ।